হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তানিমা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। যারা ভেজ খায় তাদের কাছে পনির কিন্তু একটা খুবই টেস্টি খাবার এবং পনিরকে বিভিন্ন রকমভাবে রান্না করে খাওয়া হয়। আমি আমার মতো করে তোমাদের জন্য একটা রেসিপি তৈরি করেছি, আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে আজকের রান্নাটা চলো শুরু করে দিই। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু লাল লাল করে ফ্রাই করব। ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে, জোরে করে রাখলে কিন্তু পনিরটা পুড়ে যাবে আর তাছাড়া তলায় লেগেও যেতে পারে। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি পরবর্তী প্রসেসে যাব। পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। খুব ভালো করে আমি ফ্রাই করব, সামান্য একটু নুনও দেব। নুন দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব এবং খুব ভালো করে ফ্রাই করব, যতক্ষণ না কাজু বাদাম পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায়, টমেটোটা একটু সফট হয়ে যায় আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো আমি প্রায় 6-7 মিনিট ধরে এটাকে ফ্রাই করেছি এবং আমার ফ্রাই করা একদম হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সার জারের মধ্যে ভাজা মশলাটা তুলে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস মেশাচ্ছি, সেটা কি মেশালাম পরে বলবো। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবং মিক্সির জারটাকে ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ কাজু বাদাম কিন্তু ভীষণ থিক হয়ে যায় কুক করলে আর স্টিকও করে যায় তলায়। এবার আমি খুব সুন্দর করে একটু মিক্স করে দেব এবং এর মধ্যে আমি এরপরে কিছু বেসিক মশলা ইউজ করব। এই রান্নাটা ভীষণ টেস্ট হয়, তোমরা এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, পোলাওয়ের সঙ্গেও খেতে পারো, তাছাড়া নান রুটি লুচি পরোটার সঙ্গে খুব ভাল লাগবে। দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাস্টে আমি দিলাম গরম মশলা। এটা বাড়িতে বানানো গরম মশলা, চেষ্টা করবে গরম মশলা বাড়িতে বানাতে, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ আমি কষাবো ঢাকা দিয়ে, কারণ প্রচণ্ড ছেটে। এটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি। দেখো গ্রেভিটা একটু কমেও গেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। এবং এর মধ্যে এরপর আমি দিয়ে দেব ক্রিম, আমুল ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করছি। তোমাদের কাছে ক্রিম না থাকলে তোমরা দুধের সরটাকে একটু ভালো করে স্মুথ করে নিয়ে সেটাও ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো, তারপর আমি সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নেব। দেখো আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর আমি এরপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও 6-7 মিনিট মতো কুক করব। 6-7 মিনিট পর আমি ঢাকটা সরিয়ে চলে এসেছি, আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এরপর দেখে নাও, আমি মিশিয়েছিলাম ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাট পাউডার যখন আমি মশলাটা গ্রাইন্ড করেছিলাম তখন। আমি সার্ভ করে নিয়েছি এবং একটু গার্নিশ করে নিচ্ছি। এখন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। হলুদের মধ্যে সাদা খুবই ভালো লাগছে দেখতে। আমার গার্নিশ করা হয়ে গেছে, রেসিপি একদম রেডি।
সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কেমন হলো আমাকে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের যত্ন নেবে। বাই ফ্রেন্ডস।